আমরা যতই শিখব ততই আমরা আমাদের অজ্ঞতাকে আবিষ্কার করব। শিক্ষার্থী বন্ধুরা, হাসান স্যারের বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, যথারীতি আমরা আজকে আরও একটি ক্লাসে অংশগ্রহণ করছি। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে ফেলেছো আজকে কোন টপিক্সগুলোর উপরে, কোন টপিক্সের উপরে আজকে আমরা কথা বলবো। কারণ স্ক্রিনে তোমরা দেখতেছো আছে আজকে কি তাপ ও তাপমাত্রা, তার মানে আমাদের আজকের বিষয় তাপ ও তাপমাত্রা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো যাই আমাদের আজকের আলোচনায়। প্রথমেই দেখো আমরা আজকে শিখব তাপ কি এবং তার ব্যাখ্যা। সার্বিকভাবে তোমরা যখন তাপ কি এটা চিন্তা করো, তখন তোমাদের কাছে মাথায় এরকমটা বিষয় আসে যে গ্রীষ্মের সময় কি পরিমাণে গরম লাগে, তখন ঘেমে যায়, এটাই মনে হয় তাপ। তারপরে শীতের সময় ঠান্ডা লাগে, এটা মনে হয় তাপ কমে যাওয়া। আসলে দেখো যে গ্রীষ্মের সময় গরম লাগে এবং গ্রীষ্মের সময় শীতের সময় ঠান্ডা লাগে, আসলে এটা তাপের কম পরিমাণ উপস্থিতি, তাপের বেশি পরিমাণ উপস্থিতির জন্য এমন দুই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। তো একটু আমরা আজকে শিখব আসলে তাপ কি আর তাপমাত্রা কি। প্রথমে লক্ষ্য করো, মহাবিশ্বে যা কিছু আছে তাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। কয় ভাগে? দুই ভাগে। অর্থাৎ মহাবিশ্বের যা কিছু আছে সবগুলো, সব জিনিসগুলোকে আমরা সম্পূর্ণরূপে দুই ভাগে ভাগ করেছি। তার একটা হচ্ছে পদার্থ যার ওজন আছে, ভর আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা দেয়। অর্থাৎ মহাবিশ্বের যে সকল জিনিসগুলো রয়েছে সব জিনিসকে আমরা মোট দুইটা ভাগে ভাগ করেছি। তার একটা হচ্ছে পদার্থ আর একটা হচ্ছে শক্তি। পদার্থ কোনগুলোকে বলতেছি? যে সবগুলো তোমার কি ওজন আছে, ভর আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা দান করে, সেগুলো হচ্ছে কি পদার্থ। আর শক্তি কাকে বলে? দেখো যে শক্তি কাকে বলে, অন্যটি হচ্ছে শক্তি। দেখো এদের কোনো ওজন নেই, অর্থাৎ শক্তির কোনো ওজন নেই, জায়গা দখল করে না, বল প্রয়োগেও কোনো বাধা দেয় না। অর্থাৎ শক্তি বল প্রয়োগেও কোনো বাধা দেয় না। এদেরকে আবার ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি। ঠিক তেমনই যেমন আমরা শক্তি বললাম, যে তোমরা একটু খেয়াল, তোমরা কি কখনো লক্ষ্য করেছো তাপ কি কোনো জায়গা দখল করে? না, জায়গা দখল করে না। তা তাপ কি বল প্রয়োগে বাধা দেয়? না, দেয় না। তারপরে তাপের কি ওজন আছে? না, ওজন নাই। তার মানে তাপ হচ্ছে এক প্রকার শক্তি। কিন্তু তাপের যা শক্তি কাকে বলে আমরা সেটাও একটু জেনে নিই। শক্তি আসলে কি? শক্তি হচ্ছে যার কাজ করার সামর্থ্য আছে, যার কাজ করার সামর্থ্য আছে, সেটাই তো শক্তি, তাই না? তো তাহলে সেই হিসেবে আমরা দেখি তাপের কাজ করার সামর্থ্য আছে। এখন দেখো যে কিভাবে আমরা বলতে পারি যে তাপের কাজ করার সামর্থ্য আছে, কারণ তাপ দিয়ে আমরা অনেক কাজ করে থাকি। যেমন তাপ দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করি, তাপ দিয়ে ভাত তরকারি রান্না করি, তাপ দিয়ে আরও অনেক কাজগুলো করে থাকি, তাই না? তো তার মানে তাপের কাজ করার সামর্থ্য আছে। তাহলে তাপ হচ্ছে কি? এক প্রকার শক্তি। প্রথমেই আসলে তাহলে দেখো আমরা সংজ্ঞা পেলাম তাপ কি। তাপ হচ্ছে এক প্রকার শক্তি। পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে তাপকে কেবল আমরা ত্বক দ্বারা অনুভব করে থাকি। কিসের সাহায্যে? ত্বকের সাহায্যে। কারণ আমরা হাত দিয়ে কোনো ঠান্ডা কিছুকে স্পর্শ করলে বলিস কী পরিমাণ ঠান্ডা। কেন বলি? আর কেন বলি? কারণ সেখানে তাপের উপস্থিতি কম। আর কোনো একটা গরম বস্তুকে স্পর্শ করলে আমরা বলি কতটা গরম, এটা অনেক গরম। তার মানে সেখানে কি তাপের উপস্থিতি বেশি। বুঝতে পারতেছি? তাহলে কি যে আমরা তাপটা অনুভব করি কিসের সাহায্যে? ত্বকের সাহায্য। অর্থাৎ কি যে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কেবল ত্বক দ্বারা আমরা তাপ অনুভব করে থাকি। পঞ্চ ইন্দ্রিয় কী জানো? যেমন চোখ, নাক, জিহ্বা। চোখ নাক জিহ্বা কান এবং ত্বক, এই হচ্ছে পাঁচ ইন্দ্রিয়। পাঁচ ইন্দ্রিয়ের দেখো দেখার জন্য কাজ করে চোখ, ঘ্রাণ শক্তির জন্য নাক, স্বাদ গ্রহণের জন্য তোমার হচ্ছে কি যে স্বাদ গ্রহণের জন্য জিহ্বা, শোনার জন্য শ্রবণের জন্য তোমার কি কান, এবং তাপ চাপের জন্য ত্বক। পঞ্চ ইন্দ্রিয়ের কাজগুলো নিশ্চয়ই বুঝতে পারলে। এখন দেখো যে তাহলে আমরা বুঝে ফেললাম তাপ কি, এবং এটার আমরা একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা দেখি। দেখো যে কোনো কিছু ঠান্ডা না গরম তার পিছনে রয়েছে কি তাপ। অর্থাৎ কোনো একটা কোনো কিছু যে ঠান্ডা না গরম তার পিছনে রয়েছে কি তাপ। তাপের কারণে কোনো কিছুকে আমাদের ঠান্ডা বা গরম লাগে। অর্থাৎ যেখানে তাপের পরিমাণ বেশি সেখানে সেটা গরম লাগতে পারে, যেখানে তাপের পরিমাণ কম সেটা ঠান্ডা লাগতে পারে। তার মানে দেখো
তাপের কারণে আমরা কোনো কিছুকে ঠান্ডা বা গরম, আমাদের কাছে কোনো কিছুকে ঠান্ডা বা গরম লাগে। বস্তু যখন তাপ গ্রহণ করে তখন তা গরম হয়, বুঝতে পারতেছ? বস্তু যখন তাপ গ্রহণ করে তখন তা গরম হয়, আবার বস্তু যখন তাপ বর্জন করে তখন সেটি ঠান্ডা হয়। একটু লক্ষ্য করে দেখো যে আমরা যেই জিনিসটা খেয়াল করতেছি সেটা হচ্ছে বস্তু যদি তাপ গ্রহণ করে, বস্তু যদি তাপ গ্রহণ করে তাহলে সেটা গরম হয়, আর বস্তু যদি তাপ বর্জন করে তাহলে সেটা ঠান্ডা হয়। তাহলে আমরা যে অনেক সময় ব্যবহার করি যে এটা ঠান্ডা ওইটা গরম, এর মানে হচ্ছে তাপের উপস্থিতি কম এবং তাপের উপস্থিতি বেশি নির্দেশ করে। আসলে ঠান্ডা জিনিসটা কোনো কিছুই নাই, ঠান্ডা কোনো এক প্রকার শক্তি না, ঠান্ডা হচ্ছে তাপের অনুপস্থিতি বা তাপের পরিমাণ কম থাকাই হচ্ছে ঠান্ডা আমরা বুঝিয়ে থাকি। আশা করি বুঝতে পেরেছ। এরপরে যাব তাপমাত্রা কি ব্যাখ্যা করো। আমরা এরপরে শিখবো হচ্ছে কি তাপমাত্রা কি। আসলে তাপমাত্রা বলতে, যেমন দেখো তাপমাত্রা বলতে আমরা এটাকে বুঝিয়ে থাকি একটার তুলনায় আর একটা কতটুকু পরিমাণ গরম বা ঠান্ডা, কতটুকু পরিমাণ গরম বা ঠান্ডা এটাকেই সাধারণত বুঝিয়ে থাকি। যেমন তুমি মনে করো যে একটা পাত্রে নিলে 100 গ্রাম পানি, আর একটা পাত্রে নিলে 1000 গ্রাম পানি, দুইটাতেই সমপরিমাণ তাপ দাও, দুইটাতেই যদি সমপরিমাণ তাপ দাও, সমপরিমাণ তাপ দিলে তুমি একটু চিন্তা করে দেখো যে যদি দুইটাতেই তুমি সমপরিমাণ তাপ দিয়ে থাকো তাহলে কোনটা বেশি গরম লাগবে? নিশ্চয়ই যেটাতে কম পরিমাণ পানি রয়েছে, অর্থাৎ যেটা 100 গ্রাম পানি রয়েছে সেটা তাপ বেশি অনুভব হবে, আর যেটা 1000 গ্রাম পানি রয়েছে সেটার তাপ কম অনুভব হবে। কারণ কি, বেশি জায়গায় ওই সমান পরিমাণ তাপ ছড়িয়ে গেল, আর এখানে কম জায়গায় ওই তাপই ছড়াইলো। তাহলে যেখানে 100 গ্রাম পানি রয়েছে সেইখানে তাপটা বেশি লাগবে। এই যে দুইটার মধ্যে পার্থক্য, এটাকে বলা হয় তাপীয় অবস্থা। তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা। আমরা একটু দেখে নিই। দেখো তাপ হলো এক ধরনের শক্তি যার কারণে কোনো কিছুকে ঠান্ডা বা গরম লাগে। তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি যার কারণে কোনো কিছুকে ঠান্ডা বা গরম লাগে। অন্যদিকে তাপমাত্রা হলো তাপীয় অবস্থা, অর্থাৎ কতটুকু ঠান্ডা বা গরম লাগছে তা প্রকাশ করাকেই তাপমাত্রা বলে, বুঝতে পেরেছ? অর্থাৎ যেমন তো আমরা তাপমাত্রা পরিমাপের একক নির্ণয় করেছি, তাপ পরিমাপের একক নির্ণয় করেছি, তোমরা যে নিশ্চয়ই জানো তাপের একক কি। তাপের একক ক্যালোরি আছে, জুল আছে, তোমরা জানো তাপের একক ক্যালোরি, তাপশক্তির একক কি ক্যালোরি। আবার তাপশক্তিকে আবার আর একটা একক দ্বারা প্রকাশ করা হয়, সেটা কি জুল। যেমন দেখো যে 1 ক্যালোরি সমান আমরা জানি যে 4.2 জুল, অর্থাৎ ক্যালোরিটা বড় একক, জুলটা ছোট একক, তাই না? এটা হচ্ছে তাপ পরিমাপ করা হয়। আর তাপমাত্রা পরিমাপ করা হয়, তাপমাত্রা পরিমাপের জন্য বিভিন্ন প্রকার স্কেল ব্যবহার করা হয়। যেমন ধরো যে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, র্যাঙ্কিং স্কেল, ঠিক আছে, কেলভিন স্কেল, এরকম বিভিন্ন প্রকার স্কেল ব্যবহার করা হয় তাপমাত্রা পরিমাপের জন্য। যেমন আমরা দেখো যে সাধারণত আমাদের শরীরের তাপমাত্রা মাপার জন্য আমরা যে থার্মোমিটার ব্যবহার করি, সেই থার্মোমিটার তোমাদের নিশ্চয়ই মনে আছে কীটা কী থার্মোমিটার, ওটা হচ্ছে ফারেনহাইট স্কেলে থাকে। অর্থাৎ আমাদের শরীরের তাপমাত্রা যেমন 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা আমরা কোন থার্মোমিটারের সাথে, অর্থাৎ ফারেনহাইট স্কেলে নির্ণয় করে থাকি। তো একটু লক্ষ্য করো, তাপমাত্রা হলো তাপীয় অবস্থা, অর্থাৎ কতটুকু ঠান্ডা বা গরম লাগছে তা প্রকাশ করাকেই তাপমাত্রা বলে। তাহলে আমরা তাপমাত্রা কি বলতেছি, কতটুকু ঠান্ডা বা গরম লাগছে তার প্রকাশ করাই হচ্ছে তাপমাত্রা। দেখো কতটুকু গরম বা ঠান্ডা তা বোঝাতে তাপমাত্রা বা উষ্ণতা ব্যবহার করা হয়। বেশি গরম হলে তাপমাত্রা বেশি, কম গরম হলে তাপমাত্রা কম। এবার আমরা দেখব, দেখো যে তাপমাত্রা পরিমাপক যন্ত্র থার্মোমিটারের গঠন বর্ণনা, অর্থাৎ থার্মোমিটারের তাপমাত্রা পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটাকে বলা হয় থার্মোমিটার। দেখো তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি, থার্মোমিটার। থার্মোমিটার ব্যবহার করে মানুষের শরীরের তাপমাত্রা মাপা হয়। আবহাওয়াবিদগণ বায়ুর তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করে থাকেন, অর্থাৎ আবহাওয়াবিদগণ বায়ুর তাপমাত্রা পরিমাপ করার জন্য কী ব্যবহার করে থাকে, থার্মোমিটার ব্যবহার করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য একটি থার্মোমিটার নিয়ে এসেছি, একটু দেখবে। দেখো যে এটি একটি থার্মোমিটার,
একটু ভালো করে দেখো, এটি একটি থার্মোমিটার, আমরা এটার গঠন প্রণালী দেখব। ঠিক আছে, তো লক্ষ্য করো যে আবহাওয়াবিদগণ তোমার কি যে আবহাওয়াবিদগণ হচ্ছে বায়ুর তাপমাত্রা পরিমাপ করার জন্য থার্মোমিটার ব্যবহার করেন। শিল্প কারখানায় নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে, অর্থাৎ এক এক শিল্প কলকারখানায় তোমার মনে করো যে এক এক শিল্প কলকারখানায় এক এক রকম তাপমাত্রা বজায় রাখার দরকার হয়, আর সেই তাপমাত্রা বজায় নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখার জন্য কী করা হয়, নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখার জন্য তারা থার্মোমিটার ব্যবহার করে থাকে। এরপরে থার্মোমিটারের গঠন, অর্থাৎ এটা কী কী দিয়ে গঠিত আমরা সেটা দেখব। তোমরা নিশ্চয়ই দেখতে পারতেছ এটা এটা একটা থার্মোমিটার, এবং থার্মোমিটারটা কী কী দিয়ে গঠিত আমরা সেটা দেখব। দেখো, তাপমাত্রা পরিবর্তন হলে তরল পদার্থের আয়তন বাড়ে, অর্থাৎ এই থার্মোমিটারের মধ্যে রয়েছে কি তোমার তরল পদার্থ, অর্থাৎ কোন তরল পদার্থ, এটা হচ্ছে পারদ থার্মোমিটার, অর্থাৎ এই থার্মোমিটারের মধ্যে রয়েছে তরল পদার্থের আয়তন কতটুকু বাড়লো বা কমলো, তা মেপে তাপমাত্রা কতটুকু বাড়লো বা কমলো তা বের করা যায়। অর্থাৎ আমরা জানি কিছু পদার্থের আয়তন প্রসারণ একটা সুনির্দিষ্ট, অর্থাৎ এক ডিগ্রি সে তোমার একটা নির্দিষ্ট পরিমাণ তাপ বাড়ালে পারে, যতটুকু আয়তন বাড়ে তার থেকে দ্বিগুণ পরিমাণ তাপ দিলে তার থেকে দ্বিগুণ আয়তন বাড়ে। সেই জন্য সেই সকল পদার্থের আয়তনকে কাজে লাগিয়েই আমরা থার্মোমিটার তৈরি করেছি। দেখো, থার্মোমিটারে পারদ, অ্যালকোহল ইত্যাদি তরল পদার্থ ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করা হয়ে থাকে। অর্থাৎ থার্মোমিটারে আমরা যে তরলগুলো ব্যবহার করি তার মধ্যে দুইটা, যেমন দেখো পারদ এবং অ্যালকোহল ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখো একটি থার্মোমিটারের গঠন, যে থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় তাকে পারদ ব্যবহার করে মাপা হয় তাকে বলা হয় পারদ থার্মোমিটার। দেখো, যেমন আমি তোমাদের এটা দেখিয়েছি, এটা হচ্ছে পারদ থার্মোমিটার। কারণ তুমি একটু যদি স্পষ্ট করে খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করলে দেখবে যে এই যে বাল্ব, এই বাল্বের ভিতর থেকে বেরিয়ে গেছে এই যে এই পর্যন্ত, অর্থাৎ কি যে এখন দেখো যে তোমার কি যে এই যে আমি এইখানে ধরলাম, যদি ধরি তাহলে এই যে তাপমাত্রা বাড়ছে, বাড়তে বাড়তে শরীরের তাপমাত্রা সাধারণত কি 98.4, ফলে আস্তে আস্তে তাপমাত্রা যে ভিতরের পারদের আয়তন বেড়ে যাচ্ছে, অর্থাৎ পারদটা বাল্ব থেকে ভিতরের দিকে উঠে যাচ্ছে। তো খেয়াল করো, এটা একটা পারদ থার্মোমিটার। আমরা জ্বর মাপার জন্য যে থার্মোমিটার ব্যবহার করি তা হচ্ছে কি পারদ থার্মোমিটার। পারদ থার্মোমিটারে দেখো, পারদ থার্মোমিটারের সরু এবং সুষম ছিদ্রযুক্ত একটি পুরু কাঁচ নল থাকে, অর্থাৎ সরু চিকন এবং সুষম ছিদ্রযুক্ত পারদ থার্মোমিটারে একটু খেয়াল করো যে পুরো একটা কাঁচ নল, সেই কাঁচ নলের মধ্যে দিয়ে সরু একটা ছিদ্র এবং নিচের দিকে একটি বাল্ব রয়েছে। এটা হচ্ছে তার মানে পারদ থার্মোমিটারে এটি ব্যবহার করা হয়। একটু লক্ষ্য করো, এটা একটা পারদ থার্মোমিটার। আমরা এটাকে এভাবে করি তাহলে এটার মতো হবে। একটু লক্ষ্য করো, এটা একই জিনিস, অর্থাৎ এটা উপরের দিকে বাল্ব এবং নিচের দিকে দেখো পারদেরিয়া, এদের এবং রিডিং লেখা রয়েছে, রিডিংগুলো দেখো একেবারে সেম। ঠিক আছে, অর্থাৎ এটি একটি পারদ থার্মোমিটার, এটিও একটি পারদ থার্মোমিটার। আশা করি থার্মোমিটারটা তোমরা বুঝতে পারতেছ। এরপরে দেখো যে নলটির, অর্থাৎ ওই যে চিকুন যে নলটার কথা বলতেছি, সেই নলটির এক প্রান্তে পাতলা দেয়াল বিশিষ্ট একটি বাল্ব থাকে, যে বাল্বের কথা বলতেছে, যে নলটির এক প্রান্তে পাতলা দেয়াল বিশিষ্ট একটি বাল্ব থাকে। বাল্বটি পূর্ণ করে ফাঁপা নলটির কিছু অংশে পারদ ভরা হয়, অর্থাৎ এই বাল্বটা পূর্ণ করে তারপরে এই ফাঁপা নলের আরও কিছু দূর পর্যন্ত
আরও কিছু দূর পর্যন্ত তোমার কি করা হয়, পারদ ভর্তি করা হয়। নলের বাকি অংশ শুধু সামান্য পরিমাণে পারদ বাষ্প থাকে, অর্থাৎ নলের বাকি অংশ শুধু সামান্য পরিমাণে পারদ বাষ্প থাকে। নলটির গায়ে তাপমাত্রা পরিমাপের নির্দিষ্ট স্কেল অনুযায়ী দাগাঙ্কিত থাকে, দেখো নির্দিষ্ট স্কেল অনুযায়ী দাগাঙ্কিত রয়েছে, অর্থাৎ নলটির গায়ে তাপমাত্রা পরিমাপের নির্দিষ্ট স্কেল অনুযায়ী দাগ কাটা থাকে। থার্মোমিটারের নলের ছিদ্রটি খুবই সরু, থার্মোমিটারের নলের ছিদ্রটি এতই সরু যে তাই বাল্বের তাপমাত্রা একটু বাড়তেই পারদ কি উপরের দিকে উঠতে থাকে, একটু বাড়তেই সরু ছিদ্র দিয়ে পারদ খানিকটা উপরে উঠে যায়। পারদ নলের কোনো পর্যন্ত উঠল, অর্থাৎ পারদ এই নলের কোন পর্যন্ত উঠল সেটা দেখে তাপমাত্রা কতটুকু বেড়েছে বা তাপমাত্রা কত তা নির্ণয় করা হয়ে থাকে। বুঝতে পেরেছে? তাহলে আমরা এটা দেখলাম কি যে তোমার হচ্ছে পারদ থার্মোমিটার। এখন দেখব থার্মোমিটারের সাহায্যে আমরা কিভাবে জ্বর পরিমাপ করি। সাধারণত আমাদের শরীরের তাপমাত্রা হচ্ছে কত, 98.4 ডিগ্রি ফারেনহাইট। এটা একটা ফারেনহাইট তাপমাত্রা, ফারেনহাইট এবং সেলসিয়াস দুইটাই রয়েছে, এই সাইডে ফারেনহাইট, এই সাইডে রয়েছে সেলসিয়াস, দুই সাইডে দুইটা রিডিংয়ে দুইটা স্কেলে দেওয়া রয়েছে। তো দেখো যে আমরা সাধারণত শরীরের তাপমাত্রা মেপে থাকি হচ্ছে ফারেনহাইট স্কেলে। তো ফারেনহাইট স্কেলে তুমি লক্ষ্য করো যে যখন আমাদের শরীরের তাপমাত্রা নির্ণয় করা হয়, যদি আমরা দেখি যে 98.4 ডিগ্রি ফারেনহাইট থেকে বেশি, তাহলে আমরা সেক্ষেত্রে বুঝি আমাদের শরীরের তাপমাত্রা বেশি, তার মানে জ্বর থাকতে পারে। বুঝতে পারতেছি? তো সেটাই বলতেছি, দেখো জ্বর মাপার জন্য যে থার্মোমিটার ব্যবহার করা হয় তা হলো পারদ থার্মোমিটার। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, এর চেয়ে বেশি তাপমাত্রা হলে জ্বর হয়েছে বলে ধরা হয়ে থাকে। এরপরে দেখো নিম্ন স্থিরাঙ্ক ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলতে কী বোঝায়, এক গুরুত্বপূর্ণ জিনিস যে নিম্ন স্থিরাঙ্ক কী আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কী। দেখো কোনো কিছু পরিমাপের জন্য একটা নির্দিষ্ট আদর্শ মান ঠিক করে নেওয়া হয়, অর্থাৎ যখন আমরা কোনো কিছু পরিমাপ করি তখন কিন্তু নির্দিষ্ট আদর্শ মান ঠিক করে নিই। যেমন তুমি দেখো যে আমরা দৈর্ঘ্য পরিমাপ করার জন্য মিটার ব্যবহার করি, কিলোমিটার ব্যবহার করি, তাই না, মাইল ব্যবহার করি, এইগুলো কী। তারপর ভর পরিমাপ করার জন্য কেজি ব্যবহার করি, ঠিক আছে, গ্রাম ব্যবহার করি, মন ব্যবহার করি, ঠিক আছে, টন ব্যবহার করি। তারপরে সময় পরিমাপের জন্য সেকেন্ড, মিনিট, ঘন্টা, তাই না। এই যে দেখো যে পরিমাপের জন্য কিছু নির্দিষ্ট মান ঠিক করে নেওয়া হয়, দেখো কোনো কিছু পরিমাপের জন্য একটা নির্দিষ্ট বা আদর্শ মান ঠিক করে নেওয়া হয়, তারপর সেই আদর্শ মানের সাথে তুলনা করে নতুন কোনো কিছু পরিমাপ করে বের করা হয়। তাপমাত্রা পরিমাপেরও এই রকম আদর্শ মান রয়েছে, তাপমাত্রা পরিমাপের জন্য সেই রকম আদর্শ মান রয়েছে। এই ক্ষেত্রে দুটি নির্দিষ্ট তাপমাত্রার ব্যবধানের একটি অংশকে আদর্শ মান ধরে নেওয়া হয়ে থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে কী কী করা হয়, এক্ষেত্রে দুটি নির্দিষ্ট তাপমাত্রার ব্যবধানের একটি অংশকে আদর্শ মান ধরে নেওয়া হয়। এই দুটি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থিরাঙ্ক বলে, অর্থাৎ যে কোনো স্কেলের ক্ষেত্রে দুটি আদর্শ মান ধরা হয়, এই দুটি নির্দিষ্ট মানকেই বলা হয় থাকে স্থিরাঙ্ক। নিম্নে দেখো একটিকে নিম্ন স্থিরাঙ্ক বলে, অন্যটিকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে। সাধারণত আমরা এই নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক কীভাবে নির্ণয় করেছি তা আমরা একটু দেখব। একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, সাধারণত কিন্তু নিম্ন স্থিরাঙ্ক নির্ণয় করা হয় পানির তাপমাত্রা দিয়ে। আমরা যে কোনো থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক নির্ণয় করেছি কীভাবে একটু লক্ষ্য করো। নিম্ন স্থিরাঙ্ক স্বাভাবিক চাপে, স্বাভাবিক চাপে মানে কত চাপে, স্বাভাবিক চাপে মানে হচ্ছে এক অ্যাটমসফিয়ার চাপে, এক অ্যাটমসফিয়ার অর্থাৎ স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয়, অর্থাৎ বিশুদ্ধ বরফ যখন গলে সেই তাপমাত্রাকে বলতেছি আমরা কি, সেই তাপমাত্রাকে আমরা বলে থাকি হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, অর্থাৎ সেই তাপমাত্রাকে নিম্ন স্থিরাঙ্ক বলে। আর সেম ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলতেছে, স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটে বাষ্পে পরিণত হয়, স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটে বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রাকে বলা হয়ে থাকে কি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে দেখো যে আমরা যে কোনো একটা জায়গায়, যেমন ধরো যে কোনো ক্ষেত্রে আমরা জানি সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস,
বুঝতে পারতেছি কি কারণে? আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে, আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটে বাষ্পে পরিণত হয়। সেজন্য সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি আমি যেভাবে তোমাদেরকে আজকে বুঝিয়েছি তাপ কি, তাপমাত্রা কি, তারপরে তোমার কিভাবে তাপ ও তাপমাত্রা নির্ণয় করা হয়, তারপরে কি আমরা হচ্ছে তাপমাত্রা স্কেল থার্মোমিটারের গঠন শিখলাম এবং নিম্ন স্থিরাঙ্ক ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক শিখলাম, আশা করি আমার শিক্ষার্থী বন্ধুরা খুব সুস্পষ্টভাবে এবং সুন্দরভাবে বিষয়গুলো বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুদা হাফেজ।